একাত্তরে মুক্তিযুদ্ধের সময় খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করা এবং মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের বেতনভোগী রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর তালিকা করতে রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে সংরক্ষিত স্বাধীনতা বিরোধী রাজাকারদের তালিকা সংগ্রহ করতে বলা হয়েছে। তবে এই তালিকা করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সন্দেহ ও শত্রুতাবশত কারো নাম ঢুকিয়ে দেওয়া হলে পুরো তালিকায় বিতর্কিত হবে, এ আশঙ্কাও করছেন অনেকে। তারা বলছেন স্বাধীনতা বিরোধীরা এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে গেছে এবং সমাজে পুনর্বাসিত হয়েছে। দ্রুত তালিকা তৈরি করতে না পারলে স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করার আর কোনো উপায় থাকবে না। তবে স্বাধীনতার 48 বছর পরেও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়ন করতে পারেনি সরকার। বিভিন্ন সরকারের আমলে 6 বার তালিকা প্রণয়নের পর গেজেটভুক্ত 2,34,378 জন মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব এসেছে আরও প্রায় 27,000। 2017 সালের জানুয়ারিতে সারা দেশে 470টি কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু হলেও কমিটির সদস্যদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে মামলা থাকায় আপাতত কোনো তালিকা প্রকাশ না করার বা কারোর নাম বাদ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মইনউদ্দিন খান বাদল এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। স্বাগত আপনাদের তিনজনকেই। হেলাল মোর্শেদ খান, বীর বিক্রম, আপনাকে দিয়ে শুরু করি। মানে মুক্তিযোদ্ধার তালিকা প্রায় 50 বছর হতে চলল, করা গেল না রীতিমতো। যেসব মানে এই সরকার আসবার পরে ভুয়া মুক্তিযোদ্ধা, অমুক্ত, এখন বোধহয় ভুয়া শব্দটা বলা নিষেধ, অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া, এরকম নানা প্রতিশ্রুতি নিয়ে নতুন করে মুক্তিযোদ্ধার তালিকার একটা জোরে সোরে শুরু হলো, কমিটি গঠন করা হলো, সেই কমিটির বিরুদ্ধে এমনকি মানে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ পর্যন্ত উঠে গেল, সেটা করা যাচ্ছে না, হঠাৎ এখন রাজাকারের তালিকা করাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? ধন্যবাদ। মানে আপনি এটা সমর্থন করেন কিনা, আপনি করা সম্ভব হবে মনে করেন কিনা? আমার মনে হয় এই প্রশ্নটা মইনউদ্দিন খান বাদল এমপি কে করব, কিন্তু আমি আপনাকেই জিজ্ঞেস করতে চাই যে আপনি মনে করেন কিনা যে সরকার করতে পারবে, এটা করা সম্ভব হবে? এটা করা সম্ভব হবে, করে লাভ কি হবে? লাভ যদি বলতে হয় সেটি অবশ্যই এটি লাভ হতে হবে, আর সম্ভব হবে কিনা এটি নিয়ে সংশয় যেরকম আছে, আমরা মুক্তিযোদ্ধাদেরও এটি সংশয় আছে। এবং আপনি যেটা যথার্থভাবে বলেছেন যে যেহেতু এখন পর্যন্ত একটি সঠিক তালিকাই পূর্ণাঙ্গ শেষ করা যায়নি মুক্তিযোদ্ধাদের, সেখানে এটি করলে আবার আরেকটি এক্সট্রা মানে বিশৃঙ্খলা হবে কিনা, এ ধরনের চিন্তা ভাবনা হতেই পারে। সব কিছু কাজ করতে গেলেই একটি অপোজিট ভিউ থাকবে, এটাই স্বাভাবিক। এবং এই এই অবস্থান থেকে বের হওয়ার জন্য যারা কাজ করবে তাদের কিছু স্ট্যান্ডার্ড থাকার কথা এবং কিছু প্রক্রিয়াগত শুদ্ধ বিষয় থাকার কথা। যে কারণে প্রক্রিয়াগত শুদ্ধ বিষয় না থাকার কারণে এই মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকাটা সম্পূর্ণ করা যায়নি। প্রতিবার যেটি বলা হয় বারেবারেই যে সরকার আসলেই করে না করে, সেটিও এটি সর্বপ্রথম জেনারেল আমিন সাহেব করেছিলেন, তারপরে বিএনপি আমলে তারা প্রায় 6 মাস টাইম দেওয়া হয়েছিল, তারা 3.5 বছর লাগানোর পরেও তারা করতে পারেনি। বর্তমান সরকারের প্রথম অবস্থাতেও কিছু চেষ্টা করা হয়েছিল, এই সময় তো 5 বছরেও করতে পারলো না। এই না পারার করার পেছনের কারণগুলো কিন্তু প্রক্রিয়াগত প্রবলেমের কারণে, উদ্দেশ্যের কোনো ভুল ছিল না, উদ্দেশ্য সঠিক ছিল, মুক্তিযোদ্ধার তালিকাও করা উচিত। ঠিক একই উদ্দেশ্য নিয়ে মুক্তিযোদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের তালিকাও করা উচিত, এবং এই তালিকাটি করার উদ্দেশ্যটি মহৎ। এবং আমি মনে করি যে কোনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা মনে করে যে এটি করা দরকার। হ্যাঁ, তবে এটি বলতেই পারেন যে একটি কাজ শুরু করলেই তার বিরুদ্ধে বা তার অপোজিট ভিউ থাকবে এবং সেটি কতখানি শক্তিশালী তার উপরে নির্ভর করবে আমরা এগোতে পারছি কি না। প্রক্রিয়াগত ভুল যদি হয়, আমি আপনার সঙ্গে একমত,
আবার এটি নিয়ে একটি মুক্তিযোদ্ধার তালিকায় আসলে প্রক্রিয়াগত ভুল কি, মানে 470টি উপজেলায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়েই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বোধহয় সেটা নেতৃত্ব দিল, ঠিক না? জেলা মহানগর উপজেলা কমিটি গঠন করা হলো, মুক্তিযোদ্ধাদের হাতেই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতের ক্ষমতা দেওয়া হলো, কিন্তু এখন মানে অভিযোগগুলো যেটা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলই বলছে যে প্রমাণপত্র ছাড়াই মুক্তিযোদ্ধার তালিকায় ঢোকানো হয়েছে, নানা জায়গায় মানববন্ধন থেকে মামলা মোকদ্দমা হয়েছে যে কমিটির সদস্যরা আর্থিক অনিয়ম করে তালিকায় নাম উঠিয়েছেন, প্রক্রিয়াগত ভুলটা কোথায়? তার মানে তো যাদের বিশ্বাস করার কথা ছিল তাদের বিশ্বাস করা যাচ্ছে না। প্রক্রিয়াগত ভুলটা তো আমি যেটি বলছি যে যে প্রথম যে যে মুক্তিযোদ্ধা তালিকাটি করা হয়েছিল যেটাকে আমরা লাল বই বলি, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটি সংসদ মুক্তিযোদ্ধা সংসদ করেছিল অধ্যক্ষ হাজী চৌধুরী সাহেবের সময়, এটিকেই আমরা এখন বেসিক একটি শুদ্ধ তালিকা বলে ধরে নিই। ওই লাল বই নিয়ে তো কোনো তর্ক নাই, তাহলে বাকি তালিকা নিয়ে তর্ক। ওই এই তাহলে দেখেন লাল বইটি করেছিল মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের দ্বারা এবং সেটিকে গ্রহণ করা হয়েছিল। এখন এটি করতে যে যে কমিটিগুলো করা হয়েছিল, প্রথম হলো সেই কমিটিগুলোর যে কম্পোজিশনটি ছিল সেখানে হেট্রোজেনিয়াস একটি ব্যবস্থা করা হয়েছিল। হেট্রোজেনিয়াস হলো নানা ধরনের নানা মতের গ্রুপকে নিয়ে করা হয়েছিল, যেটির ব্যাপারে মুক্তিযোদ্ধার সংসদ বলেছিল হয়েছিল, এই বিষয়টি ছিল। দ্বিতীয়ত ছিল কন্ট্রোল, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ছাড়া সারা দেশে এই ধরনের এই 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 যে কমিটি করে দেওয়ার ফলে হয়েছে কি, কেউই কারির প্রতি দায়িত্ববোধ অনুভব করেনি এবং এগুলো দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে 4 বার করে বদলানো হয়েছে, তার ফলে মামলা মোকদ্দমা হতেই থেকেছে। এই যেহেতু একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি গেজেটের মাধ্যমে, আবার তাকে আবার বদলানো হয়েছে একই রাত্রের মাধ্যমে, সে যখন মামলায় গেছে তখন মামলা আটকে গেছে, এভাবে 300 মামলা আর প্রায় 90টি রিট হয়েছিল। তো এই সব কারণে হয়েছে, এগুলো যদি না থাকতো তাহলে আজকে এইভাবে হতো না। ভাই স্যার তুই না ফ্রজ, আমার প্রশ্নটা আসলে ওটাই যে এই কমিটি করেই নিশ্চয়ই করতে হবে, কারণ মানে আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। তো কমিটি যাদেরকে আসলে দায়িত্ব দেওয়া হবে তারাই যদি ওই যে মানে টাকা খেয়ে, খারাপ সব ভাবেই বলি, টাকা খেয়ে ভুলভাল নাম ওঠান, সে তো খুব বিপদের কথা। মানে হঠাৎ করে রাজাকারের তালিকা করাটা খুব গুরুত্বপূর্ণ কেন? আমি জানি যে আপনি ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গেও জড়িত, তারা তো একটা দীর্ঘ সময় ধরে আসলে এই যে 71-এর রাজাকাররা কে কোথায় এই তালিকাগুলো অনেক সংবাদ মাধ্যমে এই তালিকাগুলো রাখছিল, রাজাকারের তালিকা করাটা এখন সরকারি উদ্যোগে জরুরি হয়ে উঠছে কেন বলে মনে করেন? প্রথমে আমি সম্পূর্ণ একমত যে তালিকা হওয়া খুব জরুরি, উদ্দেশ্য অত্যন্ত মহৎ, কারণ আমরা এই প্রায় 50 বছরে সব মিলে মিশে একাকার হয়ে গেছে, এখানটাতে এই এই কাজটি আমাদের দেশের জন্য খুব জরুরি হয়ে পড়েছে। আমি জানি এটার দেশের ভেতরে বিশৃঙ্খলার কথা অনেকে বলে, দেশের ভেতরে বিভক্তির কথা অনেকে বলে, কিন্তু বিভক্তি তো রয়েছে, সে 71 থেকেই সেটাকে মেনে নিয়ে আমরা কিন্তু চাই যে এরকম একটি কাজ হোক। কিন্তু কিন্তু যে জায়গাটি সেটা হচ্ছে তালিকা শব্দটি শুনলে আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে এই জন্য, কারণ অতীতে আমরা দেখেছি এই মুক্তিযোদ্ধার ডেফিনিশনই কিন্তু 13 বার পরিবর্তিত হয়েছে, সুতরাং সেটা একটা দিক। এখনো পর্যন্ত আমরা একটা কনক্লুসিভ ডেফিনিশনে আসতে পারিনি, এখানে দুজন বীর মুক্তিযোদ্ধা আমার দুপাশে বসে আছেন, কিন্তু আমাদের প্রজন্ম কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধার ডেফিনিশন দেখতে দেখতে মানে পড়তে পড়তে অস্থির হয়ে যাচ্ছে যে কে মুক্তিযোদ্ধার এটি একটি জায়গা। শেষে যে প্রক্রিয়াগত জায়গাটির কথা বলছি, যে মুক্তিযুদ্ধ তালিকার ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতাটি হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে থ্রি ম্যান থিওরি যে করা হয়েছে সেটি হচ্ছে সেই ক্লোজ ডোর প্রসেসে আমাদের কমান্ড কাউন্সিলের যে কমান্ডাররা যারা থাকবেন লোকাল, তারা সেখানে দায়িত্ব করবেন। এখানে আমার প্রিয় ভাই, বড় ভাই বীরবিক্রম হেলাল ভাই রয়েছেন, এবং বহু প্রোগ্রামে কিন্তু আমরা লাইভে থেকেই শুনেছি যে কিভাবে কমান্ডাররা সেখানটাতে ঘুষ খাচ্ছে, সকালে বলছে উনি রাজাকার, বিকেলে বলছে উনি মুক্তিযোদ্ধা, কিন্তু আজ পর্যন্ত যখন নাকি আমার হেলাল ভাই কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, এই কমান্ডারদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে আমরা দেখিনি। এই দুঃখ কোথায় রাখবো? বুঝলাম সিস্টেমের প্রবলেম আছে, কিন্তু যেই জায়গাগুলো ইউনিটগুলো কাজ করার কথা ছিল সেখানে তো আমরা দেখি না, একদম স্থানীয় কমান্ডারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার, কিন্তু তারা যখন ভুল করছে আমরা আজ পর্যন্ত কেন দেখি না কমান্ড কাউন্সিল থেকে তাদের বিরুদ্ধে কোনো রকম
অ্যাকশন নেওয়া হয়েছে আমি আজ পর্যন্ত এটা দেখিনি, এবং সেখানে প্রত্যেকটা লাইভ প্রোগ্রামে কিন্তু হেলাল ভাই বলেছেন অ্যাকশন নেবেন, আমরা অপেক্ষা করে থেকেছি অ্যাকশন আসছে, কিন্তু অ্যাকশন কেন হয়নি আমি জানি না। মুক্তিযোদ্ধার তালিকাটা নিয়ে সরকার কথা বলছে না এখন দীর্ঘ সময় ধরে। রাজাকারের তালিকাতে আমার প্রশ্নটি ঠিক একই জায়গায়, রাজাকারের তালিকা হবে কিন্তু প্রক্রিয়াটি কি, এটা কি সেই ক্লোজ ডোর প্রক্রিয়ায় যাবে, এবং ডেফিনিশন কি রাজাকারের, এটাও কিন্তু একটা বিশাল একটা বিভেদ তৈরি করবে। কারণ রাজাকার অর্ডিনেন্সের আন্ডারে একটা ডেফিনিশন আছে, কিন্তু রাজাকার শব্দটা অ্যাজ সাচ কিন্তু মানে আমরা কি আসলে যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িত, খুন ধর্ষণ নির্যাতন লুণ্ঠন অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, সরকার তাদেরকে খুঁজছে, নাকি সরকার মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের বেতনভোগী রাজাকার বাহিনীর সকল সদস্যের তালিকা খুঁজছে? সেটা সে আমার কাছে মনে হয় যে রাজাকার বলতে তো দুপক্ষকে বোঝাচ্ছে, যদি তাদের এগেনস্টে স্পেসিফিক অফেন্স থাকে তাদের ট্রায়ালে যেতে হবে, কিন্তু যদি শুধু সেই লিস্টটাই আমরা দেখি যে রাজাকার অর্ডিন্যান্সে বেতনভুক্ত লোকজন আছে, আমি নিজে কাজ করতে যেয়ে এমন অনেক রাজাকারকে দেখেছি যাদের নাম লিস্টে নেই কিন্তু তারা কিন্তু অপরাধগুলো সংঘটিত করেছে। সুতরাং এখানটাতে সকল পক্ষের একটা কিন্তু কনসেনসাস সম্মতি থাকতে হবে, একটা সবাই মিলে যে আসলে রাজাকার কাদের লিস্ট আমরা তৈরি করতে যাচ্ছি। আমি মইনউদ্দিন খান বাদল এমপি, এটাই আসলে প্রশ্ন, মানে এই তালিকা মুক্তিযুদ্ধে বিষয়ক মন্ত্রণালয়ের মানে সম্পর্কিত সংসদীয় কমিটিতে যে এমন একটা আলোচনা হলো, মুক্তিযোদ্ধার তালিকা করা গেল না, এখন রাজাকারের তালিকা করে কি শান্তি বা অশান্তি সৃষ্টির আসলে চেষ্টা হচ্ছে? আমি যেদিন এই মিটিংটা হয় সেদিন আমি ছিলাম না ঢাকায়, আমি পরে এসে ডিটেইল শুনেছি। আমি দুটো অ্যাসপেক্ট থেকে এই কথাটা বলি, একটা রিলিজিয়াস অ্যাসপেক্ট আর একটা নর্মাল বিষয়টা বলি। এভরি নেশন হ্যাজ গট হার প্রাইড, প্রেজুডিস অ্যান্ড ভেঞ্জিয়েন্স, এছাড়া এগোতে পারে না। মানে তার গৌরব, সংস্কার এবং প্রতিশোধ। এখন আমরা সব কিছু গোলমাল করে ফেলছি এত বছর পরে এসে। যেমন আজকেই একটা মজার কথা বলি, একটা হোমোজেনাস নেশন তার প্রাইডের সর্বোচ্চ জায়গাটাই তো সরওয়ার্দী উদ্যান, এখানে জাতির পিতা তার ভাষণ দিয়েছে, ভার্চুয়ালি দ্যাট ইজ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এইখানে পাকিস্তানিরা অবনত চিত্তে তাদের অপরাধ করে স্বীকার করে সারেন্ডার করেছে, 48 বছর লাগছে ওইটা ঠিক করতে, এখনো উত্তরে কি বসবে দক্ষিণে কি বসবে এটাও আজকে গিয়ে দেখলাম ওটার কাছাকাছি একটা কিছু হইতেছে। মইনউদ্দিন খান বাদল এমপি, আমরা যখন আমাদের প্রাইডের জায়গা মানে মুক্তিযোদ্ধাদের তালিকা ঠিক করতে পারলাম না, তখন ভেঞ্জিয়েন্স মানে এবং এই 50 বছর পরে সেটা খুব বিপজ্জনক একটা মানে ফ্লাড গেট ওপেন করে দেবে কিনা, মানে কে কার উপর প্রতিশোধ নেবে সেই জায়গাটা বলি। মানে আমি আমার অবস্থানটা বললে বোঝা যাবে। জি, আপনি একটা পাকিস্তানি সোলজারের বিরুদ্ধে যখন প্রসিকিউশনে যাবেন তখন তো ওই বেটা তার দেশের জন্য লড়াই করছে, আপনি বাংলাদেশের জন্য, সে পাকিস্তান রক্ষার জন্য লড়াই করছে, সে পাকিস্তানি গভর্নমেন্টের পয়সা খায়, পাকিস্তানি গভর্নমেন্ট বলছে যে এখানে এই লড়াই হবে, লড়াই করছে। কিন্তু আমার কাছে অনেক দুঃখের, অনেক পরিতাপের, যখন আমারই সধর্ম, আমারই একই রক্তের মানুষ, তারা এদের অ্যাসোসিয়েশনে সমগ্র দেশে যে পঙ্কিল অবস্থাটা তৈরি করেছে, ধর্ষণ, আরে পাকিস্তানিরা এই পানি টানি ক্রস করে কোন গ্রামে ঢুকবে, এরা ঢুকাইছে। সো দিস পিপুল, এরা এদের ন্যূনতম পানিশমেন্ট হওয়া দরকার। আমি মইনউদ্দিন খান বাদল এমপি, আমি আপনার কাছে বিরতির পরে আসি। আমি আসলে আমার আশঙ্কার কথাটা পরিষ্কার করে বলি যে গত কবছরে তো আমরা দেখেছি যে খুব ঢালাওভাবে ওই যে তুরিন আফরোজ বলছিলেন যে এমনকি স্থানীয় পর্যায়ে কমান্ডাররাও সে কাজটা করছিলেন যে দিনে একজনকে রাজাকার বলা হচ্ছে, রাতে মুক্তিযোদ্ধা বলা হচ্ছে। এই আশঙ্কার মধ্যে এই যে মানে ধরুন আপনারা যারা ক্ষমতায় আছেন, মানে এই মহাজোটের বাইরের সকলকেই অনেকে মনে করছেন যে আপনারা
একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মনে করেন, এমন একটি আশঙ্কার আলোচনাও যখন আছে রাজনীতিতে, এমন একটা ন্যারেটিভও আছে, এই রাজাকারের তালিকা তৈরিটা একটা শঙ্কা তৈরি করে কিনা, আসলে একটা রাজনৈতিক ব্যাপক প্রতিশোধের দিকে আপনারা হাঁটছেন কিনা? একটা বিরতির পর আমি সেই প্রসঙ্গে শুনব, একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। আমি মইনউদ্দিন খান বাদল এমপি আপনাকে সাহস করে এই প্রশ্নটা করেছিলাম যে মানে আপনারা বলেন যে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি ক্ষমতায় আছেন, অনেকে বলেন যে এর মাধ্যমে আপনারা আসলে রাজনীতিতে এবং আপনাদের বাইরে সমাজেও বাকিদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মনে করেন। আপনি ভেঞ্জেন্স শব্দটা ব্যবহার করেছেন যে একটা জাতির প্রাইড, প্রেজুডিস অ্যান্ড ভেঞ্জেন্স থাকে, মানে একটা প্রতিশোধমূলক মানে তালিকা তৈরি করতে এই রাজাকারের তালিকা কিনা, মানে আপনাদের বিরুদ্ধ পক্ষ এই তালিকায় থাকবেন? আমি কথাটা ওখান থেকে বললাম, আমি বলছি যে দেখেন এভরি নেশন, প্রত্যেকটা নেশন একটা ভিত্তির উপর দাঁড়ায়, ভিত্তিহীনভাবে কোনো জাতি দাঁড়াতে পারে না। এই দুষ্ট রাজনীতির চক্রে পড়ে আজকে ইন্ডিয়ার মতো জায়গা, যেটা সেকুলারিজমের এবং ইয়ের একটা মানে আইকন কান্ট্রি হওয়া উচিত, ভেসে গেছে এই সমস্ত জিনিসগুলোতে নজর না দেওয়ার কারণে। আমি এর বাইরে আর কিছুই বললাম না। আজকে ইউরোপিয়ান দেশগুলো আজকে স্বীকার করছে আল্ট্রানেশনালিজম আর অন্যান্য কিছুতে এফেক্টেড হয়ে এমন এমন লোক ইউরোপের ক্ষমতায় আসছে যারা ওই হিটলারের নাজি বাহিনীর থেকে বেশি দূরে না। সো দিস ইজ এ সিরিয়াস থিং যেটা ভবিষ্যতের পৃথিবী ফেস করতে যাচ্ছে। আমাদের এক দর্শক জয়চাঁদ জিজ্ঞেস করছেন, বৃহত্তম ত্যাগ যাদের, সেই 30 লক্ষাধিক শহীদের তালিকা কি হয়েছে? সেটা না করে এই রাজাকারের তালিকা করাকে তিনি একটা নিকৃষ্ট ধান্দা বলে মনে করছেন। আমি আপনার কাছে জানতে চাই যে মানে আপনার কাছে কি মনে হয় একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে যে 30 লক্ষ শহীদের তালিকা করা মুক্তিযোদ্ধার তালিকা করার চেয়ে মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? যেটা বলতেছি আপনাকে সেটা হলো সংসদীয় কমিটি এটা একটা প্রস্তাব নিয়েছে, তার আগে মুক্তিযোদ্ধাদের কাউন্সিলের এটা দাবি ছিল, প্রস্তাব নিলেই তো কালকে আপনি করতে পারছেন না। কিন্তু প্রশ্নটা হলো, এই প্রশ্নটি আপনি তুললেন, এটাও মানুষের মাথায় আসা উচিত। নানাজন নানাভাবে কথা বলতে পারবেন, কিন্তু ওনাদেরও চিন্তা করা উচিত মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা আকাশ থেকে পাকা বরইয়ের মতো টুপ করে পড়ে নাই। সো এই এইখানে অনেকগুলো কাজ আপনার করা বাকি। দ্য প্যাংস অ্যান্ড প্যাথোস, আপনি সেই না পারলাম ছবি বানাতে, না পারলাম ওইটা সাহিত্য করতে, কিছুই তো পারি নাই, সব কিছুই বিতর্ক করছি। সেইখানে আমার বক্তব্য হলো ভেরি হাম্বল সাজেশন, কে রাজাকার কে রাজাকার না। আমার কাছে সেই প্রশ্নটির আগে যে প্রশ্নটি, এই বাংলাদেশ একটা ভিত্তির উপর দাঁড়িয়েছে, একটা ভিত্তির উপর লড়াই করেছে খুব স্পষ্টভাবে, সেই লড়াইয়ের ভিত্তিটা আবার কনস্টিটিউশনে লিখেছে। এখন প্রশ্ন হলো, এইটার বিরোধিতা করার ক্ষমতা তো কারো নাই। আপনার ব্রিটেনের রানীকে অস্বীকার করে এক কদম হাঁটছেন না, আপনি আমেরিকাতে আমেরিকান রিটেন কনস্টিটিউশন বাইরে একটি কথা বলছেন না। তো এই দেশে তো হালকা করে ফেললেন কেন? প্রতিদিন আপনি এই ইয়ে করছেন, আপনার ফান্ডামেন্টালসের বিরুদ্ধে কথা বলছেন। হালকা করার পক্ষে মানে বলছি না, কিন্তু আমি আপনার কাছে এরপরে যখন আসবো আমি আসলে জানতে চাইবো যে কতটা আসলে মানে আপনি শাস্তির কথাও বলছিলেন, মানে কতটা এই নিয়ে একটা শোরগোল তোলা যাবে 50 বছর পরে, সেই প্রশ্নটা মানে তাতে তো একটা ভয়ও আছে, সেই প্রসঙ্গটাতেও ফিরবো আপনার কাছে। আমিও যখন আমাকে সুযোগ দেবেন, আর এখানে দুজনেই বিদুষী মহিলা, তো কথা আপনার কাছেই প্রশ্ন করব, এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, ইট কুড বি এ পটেনশিয়াল মাইনফিল্ড, কিন্তু কথাটাই হলো ইউ হ্যাভ টু ক্রস দিস ফিল্ড। সো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই ধরনের
টাচি মাইনফিল্ড যেগুলো আছে সেগুলোকে টাচেই করব না, সেই প্রশ্ন। দাস কাশীনাথ বলছেন এর আগে তালিকায় নাম তুলতে লেনদেন হয়েছে, এখন নাম কাটাতে লেনদেন হবে, প্লেইন অ্যান্ড সিম্পল। এই ভয়টা তো আছে, আসলে সংসদীয় কমিটি কিছু ব্যবস্থা এর মধ্যে নিয়েছে, কারণ সংবাদ মাধ্যমে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে সংরক্ষিত স্বাধীনতা বিরোধী রাজাকারদের তালিকা সংগ্রহ করতে বলেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আধা সরকারি পত্র, মানে ওই যে ডিও লেটারও পাঠানো হয়েছে, তার মানে একটা উদ্যোগ শুরু হয়েছে। তুইনাফরোজ, আপনি তো মানে নিজে মানে আইনজীবী হিসেবে এবং গবেষণার কাজে দীর্ঘ সময় ধরে মাঠেও কাজ করেছেন এই মুক্তিযোদ্ধা রাজাকার এসব নিয়ে, আমি আপনার কাছে জানতে চাই যে রাজাকারের তালিকা বলে কি কিছু আছে, জেলা প্রশাসকদের কাছে কি আছে, বেতনভুক্ত কারা হচ্ছিলেন সে সময়, সে তালিকা আমরা সংরক্ষণ করেছি, তাহলে তো খুব সহজ কাজটা। সেগুলো কিন্তু সংরক্ষিত আছে, একেবারে পুরো বাংলাদেশের সব জায়গায় না হলেও বেশ কিছু জায়গায় আছে। আমি এই এক্সারসাইজটিকে বললাম যে উদ্দেশ্যটি মহৎ, আমি কিন্তু নৈতিক অবস্থান হিসেবে এরকম একটি তালিকা হোক এটি আমি চাই। সেখানটাতে কিছু জায়গা আছে, আমার প্রক্রিয়াতে সমস্যা রয়েছে, প্রক্রিয়াতে আমি মনে করি স্বচ্ছতা এটা নিয়ে কোনো রকম সমালোচনা জায়গা বা মুখোমুখি যাতে আমরা না হই সেটা ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কিন্তু এরকম একটি তালিকা হওয়া উচিত। সেখানটাতে যে কাজ অলরেডি করা আছে সেগুলো তো অ্যাটলিস্ট দখলে নিয়ে এসে আমাদের ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে সেগুলোকে সংরক্ষণ করার একটি জায়গা আমাদের তৈরি করতে হবে। আমি সরকারিভাবে সংরক্ষিত এই ডকুমেন্ট আপনি দেখেছেন যে পাকিস্তান আমলে রাজাকারের বেতনের অনেক তালিকা নষ্ট করা হয়েছে, মানে এর মধ্যে তো কত রকম অনেক নষ্ট হয়েছে, কিছু কিছু যেগুলো আমরা পেয়েছি সেগুলো যে কয়টা আমাদের হাতে এসেছে মামলাতে, রেলিভেন্ট মামলাতে সেগুলো আমরা উপস্থাপন করেছি। একটি কথা এখানটাতে যে প্রশ্নটি বাদল ভাইকে করা হয়েছে সেই জায়গায় আমি একটুখানি বলি যে আপনার যে প্রশ্নটি ছিল খুব স্পেসিফিক যে এখানটাতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই ধরনের কাজ সরকার হাতে নিচ্ছে কিনা, এবং সেখানটাতে রাজনৈতিক একটা সমীকরণে আমরা ব্যাপারটিকে দেখবো কিনা যে যারাই বিপক্ষে থাকবে সরকারের তারাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এই শঙ্কা কিন্তু যুদ্ধাপরাধ বিচারের সময়ও করা হয়েছে, কিন্তু যুদ্ধাপরাধের বিচারে এত বছর পরে আমরা কিন্তু দেখিয়েছি করে যে আমরা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের কারো বিচার করিনি, জামাতের বিচার হয়েছে, বিএনপির বিচার হয়েছে, জাতীয় পার্টির বিচার হয়েছে, আওয়ামী লীগেরও কিন্তু লোক যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরও বিচার হয়েছে। সুতরাং সেখানে বাদল ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত, এই যে আমাদের নারীগতভাবে যে দুর্বলতা, নারীগতভাবে যে একটা কাঁপন সৃষ্টি হয় যে কি জানি হয়ে যাবে, এই ভয় থেকে আমাদেরকে বেরোতে হবে। আরেকটি কথা হচ্ছে আমাদের সংবিধানে, যেটি আমার কাছে একজন আইনজ্ঞ আইনের ছাত্র হিসেবে আমার কাছে কষ্ট লাগে, আমাদের সংবিধানে কিন্তু মুক্তিযুদ্ধের স্বীকৃতি রয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি নেই, এবং এটি কিন্তু আমাদের কোনো একটি সময়ে আসলে যে তালিকার কথা বলছি এটি কিন্তু খুব সূক্ষ্ম একটি জায়গা নবনীতা, কারণ মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির ব্যাপারটি কি অন্য কোনো সংবিধানে আছে? আছে, অ্যাঙ্গোলার সংবিধানে রয়েছে, জিম্বাবুয়ের সংবিধানে রয়েছে, এক্স্যাক্টলি সেখানটাতে, এবং তাদের জন্য আলাদা ফেসিলিটিস এর সব কথা আছে। আজকে যখন আমরা দেখি কোটা আন্দোলনে আজকে আমাদের বাচ্চারা আমি রাজাকার বলে তারা দাঁড়ায়, তখন মনে হয় যে এই বাংলাদেশ এটার জন্য আমরা যুদ্ধ করে এই দেশটি পেয়েছি। তো যদি আমাদের সংবিধানে এরকম একটি কথা থাকে, আজকে আমাদের নতুন প্রজন্ম কেন বুঝতে পারে না তারা মুক্তিযোদ্ধাদেরকে এত হেয় করে দেখবার জায়গাটি তারা, এই স্পর্ধা তারা কোথায় পায়? কিন্তু ব্যারিস্টার তুমিনাফরোজ, সেখানে তো আসলে ওই মানে এই বিষয়গুলোকেও তো আমরা আরো বিতর্কিত করে তুলবো কিনা, কারণ মুক্তিযোদ্ধার তালিকা করতে গিয়ে যে জায়গায় আমরা পৌঁছেছি, মানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মুক্তিযোদ্ধা সদস্যরা যে ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছেন
তাতে তো আমরা আসলে আরো বিতর্কিত করছি এই তালিকা তৈরির বিষয়টিকে। কিন্তু নবনীতে সিস্টেমের সমস্যা তো থাকবেই, তোমার সিস্টেম লসও থাকবে সেখানটাতে, কিন্তু তাই বলে তুমি তো প্রক্রিয়াটিতে ভুল থাকবে দেখে কি আমি পুরো ব্যাপারটিকে ফেলে দিব তা কিন্তু করতে পারি না। যে আমাদেরকে প্রক্রিয়াটা শুরু করতে হবে, তার মধ্যে ভালো মন্দ থাকবে, আলোচনা সমালোচনা থাকবে, সবসময় থাকবে। এবং এই আমি জাস্ট নিজের এক্সাম্পল থেকে বলবো অভিজ্ঞতা, সেটা হচ্ছে যুদ্ধাপরাধ বিচারে ঠিক একই রকম কিন্তু বলা হয়েছে যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সেটি হয়েছে। এবং বিশ্ব জুড়ে এই প্রপাগান্ডা আমাদের বিচারের বিপক্ষে সব বিশ্ববাসীকে নিয়ে গেছে। আজকে এত বছর পরে কিন্তু আমরা করে দেখিয়েছি। আমি এরপরে আপনার কাছে যখন আসবো আমি জানতে চাইবো রাজাকার মাত্রেই বিচারের মুখোমুখি হওয়ার যোগ্য কিনা। মানে আমার মনে হলো মইনউদ্দিন খান বাদল এমপি সেটা মনে করছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আপনি মানে আইনের ছাত্র হিসেবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত হিসেবে সেটা মনে করেন কিনা। মেজর হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, আপনার কাছে আসলে আবারও সেই প্রশ্ন যে শহীদেরও তো আমরা আসলে শহীদদেরও তো আমরা তালিকা করি নাই, আসলে তালিকা তো অনেক করা বাকি, নতুন তালিকা। আমি অন্য উত্তর দেওয়ার আগে তুরিনের সেই একটু যে কথাটি বলেছিল একটু ক্লিয়ার করতে চাই। তুরিন আমাদের সঙ্গে অনেক সময় অনেক কাজ করেছে, ও যখন এত বড় বড় ডিগ্রিধারী হয়নি তখন আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধের অনেক কাজ করেছে, ওকে আমাদের সঙ্গে সংসদে আমি পেয়েছিলাম, কাজও করেছে। ওর একটি বিষয় হলো যে ও যেটি বলছিল যে সংসদ কেন এই যারা ঘুষ খেয়েছে বা কিছু খারাপ কাজ করেছে সংসদ কেন তাদের বিরুদ্ধে অবস্থান নেয়নি বা আমি কেন করিনি, মুক্তিযোদ্ধা সংসদ। এখানে একটি ক্লিয়ার জিনিসটা বুঝতে হবে, এই যাচাই বাছাইয়ের কার্যক্রমটি সরকার করেছে, সংসদ করেনি। আর এটি সরকারের তরফ থেকে পরিচালনা করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, যেটি একটি বিধিবদ্ধ একটি সংস্থা। এটির হেড হলো মন্ত্রী মহোদয় স্বয়ং, ইনি উনি সভাপতি। ওখানে আছেন 8 জন এমপি, এমপি সাহেব এবং 2 জন নন এমপি, 8 জন। একটা আইন করে তো মুক্তিযোদ্ধার তালিকাটা শুরু হলো। এই কমিটি অ্যাকচুয়ালি যাচাই বাছাই করেছে এবং এই কন্ট্রোলটা কমপ্লিটলি ওনাদের হাতে ছিল। যদি ওনারা সাকসেসফুল হতেন এই ক্রেডিট ওনাদের হতো, যে ওনারা ফেইলার হয়েছেন বলে ডিসক্রেডিট তাদের হতে হবে। এখানে মুক্তিযোদ্ধার সংসদের কোনো সরাসরি সংযুক্তি ছিল না, সংসদের সদস্যরা ব্যক্তিগতভাবে তাদের সেই কমিটিতে সংযুক্ত হয়েছিল এই কার্যক্রমকে সাহায্য করার জন্য। সুতরাং এখানে সংসদ সরাসরিভাবে কোনো ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশন বা তাদের বিরুদ্ধে কাজ করার কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ, কিন্তু মানে তাহলে কি এই প্রশ্ন তোলা উচিত যে সরকার কোনো ব্যবস্থা নিল না? সরকার মানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, সরকার তো বিশাল ব্যাপার, কাউন্সিলের দায়িত্ব ছিল বিধিবদ্ধ সংস্থা। সেই বিধিবদ্ধ সংস্থা 407টি কমিটির মধ্যে, মানে আমি একদম ওনারা তাদের আন্ডারে 350-র বেশি কমিটির বিরুদ্ধে মামলা আছে, অভিযোগ আছে। ও মামলা অভিযোগটি বিষয়টি কিন্তু অন্য, এই মামলাটি হয়েছে যে কমিটিটি দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে সেই কমিটিকে রাতারাতি হয়তো মন্ত্রণালয়ের তরফ থেকে জম্মু কাশ্মীর তরফ থেকে বদলিয়ে ফেলা হয়েছে। যখন বদলিয়ে ফেলা হয়েছে তখন যে ব্যক্তিটি সংক্ষুব্ধ হয়েছে সে মামলা করেছে ওই কমিটিকে পুনর্বহালের জন্য, এই মামলাই প্রায় 99টি। বুঝতে হবে জিনিসটা, এটি কিন্তু মানে আমার দর্শক যেটা বলছে যে তালিকায় উঠতে মানে এতদিন লেনদেন এখন তালিকায় কাটতে, না না না, এটি 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 তালনা কাটার জন্য না, এটি প্রক্রিয়াগত ভুল করার কারণে। যেহেতু সে কমিটিতে সদস্য ছিল তাকে বাদ দিয়ে দিয়েছে, সে মামলা করেছে, এটি কিন্তু মুক্তিযোদ্ধার বিষয় নয়। আর আরেকটি হলো যেটি ভুল বলা হচ্ছে যে টাকা পয়সা খেয়ে নাম বদলে করে দিয়েছে, তা না, এটি হলো যে যে কোনো কাজেই টাকা পয়সা বা এটি সেটি সব থাকবেই, এটা কোনো বিষয় নয়। প্রক্রিয়াগত সঠিক কাজের মধ্যেও ভুল হতে পারে। আমি বিরতিতে যাই, আমি আপনার কাছে খুব সংক্ষেপে জেনে আসলে আলোচনাটা আগাতে চাই যে যে তো আমরা মুক্তিযোদ্ধার তালিকাটা করতে পারলাম না, অনেকে বলছেন মুক্তিযোদ্ধা সংসদ এবং বা ঘাতক দালাল নির্মূল কমিটি এরা আসলে স্থানীয়ভাবে বাছাইয়ে সাহায্য করতে পারে, বাছাই প্রক্রিয়াটা ঠিক হচ্ছে কিনা, মানে সেটা আমরা আবারও আমার সেই একই প্রশ্ন, মুক্তিযোদ্ধার তালিকায় আমরা তা সফল হলাম না, আমরা শহীদের তালিকা করবার চেষ্টাই করলাম না, রাজাকারের তালিকায় সেটা আমরা সফল হব কি করে, আমরা কি চিনে রেখেছিলাম কিনা, সেই প্রসঙ্গটা নিয়ে আলাপ করতে চাই আপনাদের অভিজ্ঞতা থেকে একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। আমি আসলে বারবার আপনাকে যে প্রশ্ন করছিলাম দর্শকও ওই রকমই লিখছেন, আতিকুল ইসলাম, রাজাকারদের তালিকা তৈরি করা মানে
কিছু নেতাদের লুটপাটে সহায়তা করা। প্রশান্ত রায় বলছেন, আজ পর্যন্ত নির্ভুল মুক্তিযোদ্ধার তালিকা পেলাম না, আবার রাজাকার। নীল তালুকদার বলছেন, জনতা মনে করে 47 বছর পরে এসে রাজাকারের চেয়ে ভুয়া মুক্তিযোদ্ধারা বেশি ভয়ঙ্কর, ভুয়া মুক্তিযোদ্ধা বলা মানা। হাবিবুর রহমান মজুমদার বলছেন, যার যা ইচ্ছা মনে করুক, মুক্তিযোদ্ধাদের তালিকা না করে বরং শুধু রাজাকার, স্বাধীনতা বিরোধীদের তালিকাটাই আসলে আমাদের অনেক আগেই করা উচিত ছিল। আমি আপনার কাছে জানতে চাইছি, এই যে কথাগুলো আপনি যে বললেন, যে ব্যক্তি যে বন্ধুরা যারা লিখেছেন, এখানে কিন্তু দুটো মত পাওয়া যাচ্ছে। কেউ বলছে রাজাকারের তালিকা করুন, কেউ বলছে করবেন না, না করার প্রয়োজন নেই এবং পয়সা টসা খাওয়ার ব্যাপার। এই এই চেতনা থেকেই তো আমাদের আজকের এই আলোচনা। অর্থাৎ আমরা যখনই কিছু করতে যাবো, বাদল ভাই যেটা বলেছেন, একটি চেতনা নিয়ে তো কাজ করতে হবে। এই চেতনাটি হলো মুক্তিযোদ্ধার চেতনা। এই মুক্তিযোদ্ধার চেতনাকে প্রতিনিধিত্ব করছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা সংসদ এবং বর্তমানের সরকার। এই চেতনাকে ধরে রাখতে হলে যে কাজগুলো করতে হবে, তার মধ্যে একটি হলো যেটি ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, সেটি হলো রাজাকারের লিস্ট তৈরি করা। এটির কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন হতে পারে যে এটি করতে যে আমরা কোনো ভুল করি কিনা। এই ভুল না করার জন্য আমাদেরকে সেই প্রতিজ্ঞা করতে হবে যেন আমরা ভুল না করি। তাই যদি আমরা না করি, তাহলে সুষ্ঠুভাবে করতে পারলে, তাহলে আমরা যুদ্ধ অপরাধীদের যেভাবে সুষ্ঠুভাবে করে কার্যটি সম্পন্ন করেছে এই সরকার, সুষ্ঠুভাবে করলে রাজাকার লিস্ট তৈরি করা যাবে। আরেকটি বিষয় হলো রাজাকারের বিষয়ে আমার একটি ধারণা দিতে চাই, সেটা হলো রাজাকার তারাই ছিল যারা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে কাজ করে যুদ্ধক্ষেত্রে তাদের ক্যাম্পে থেকেছে, কাজ করেছে এবং সম্পূর্ণ রাজাকার আল শামস তিন বাহিনীরই তালিকা হবে। আল শামসরা ওখানে ছিল না, যুদ্ধ করেছে, না না বলছি তিন বাহিনীরই তালিকা হবে বলছি। এখন প্রবলেমটা হলো যে এই রাজাকারদের লিস্ট ছিল, 33,000 রাজাকারের লিস্ট ছিল এবং এটি আনসারকে আনসার হেডকোয়ার্টার থেকে এই লিস্ট তৈরি করা হতো, কারণ আনসার বাহিনীকেও নাকি মানে ওই রাজাকারকে কনভার্সন করা হয়েছিল। আনসার বাহিনীকে না, আনসার হেডকোয়ার্টার থেকে এটিকে নাম চেঞ্জ করা হয়েছিল। আনসার বাহিনীর যে কিছু লোক ছিল চাকরি করেছে, কিছু লোক ছিল চলে গেছে যুদ্ধ করেছে, এই রাজাকার ডেফিনিশনটাই এইভাবে। এবং তাদেরকে রাজাকার হতে হলেই তার রেকমেন্ডেশন লাগত আপনার ওই তৎকালীন তাদের লিস্ট ছিল। যদি তুলিন বলেছে যে প্রসিকিউশন লিখেছিল সকল ডিসি কে যে আপনারা লিস্ট দিন, মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের চিনবেন, স্থানীয় মুক্তিযোদ্ধাদের, সেটা তো স্বাভাবিক, কারণ একসাথে বাড়ি পালিয়েছেন, একসাথে হয়তো যুদ্ধে গেছেন মানে। কিন্তু রাজাকারদের চেনাবে কে? রাজাকারদের চেনাবে তাদের লিস্ট, এবং রাজাকাররা যখন কাজে গিয়েছে, জনগণ যারা দেখেছে, মুক্তিযোদ্ধারা যারা দেখেছে, ব্যাপক গবেষণা এবং সেটা করা দরকার। তবে লিস্ট আছে, সামগ্রিক নাই সেটা আমি জানি। আমি যেটা বলতেছি সেটা হলো নেশন এজ এ হোল এই প্রশ্নটা সমাধান করতে না পারলে ভবিষ্যতে আরো করুণ অবস্থার সৃষ্টি হতে পারে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমার এলাকায় কয়েকদিন আগে আমি ফেস করে এসেছি, প্রশ্নটা যেতে যেতে গেল যে কয়েকদিন আগে আমরা কাউকে বললাম তেঁতুল হুজুর, আবার তারা বলল যে কৌমি মাতা। তো এরপরে যে সমস্যাটায় আমি পড়লাম, ওখানে একটা বিশাল মসজিদ আছে, এই যারা তেঁতুল টেতুলের কথা বলতো, আমি কথাটা আনতে চাইনি, গভীর পরিতাপের বিষয়, এই লোকাল কাউন্সিলর উইজ আওয়ামী লীগের আরও যারা আছে তাদেরকে বলা হলো রাষ্ট্র চায় আপনারা এইসব ব্যাপারে মুখ বন্ধ রাখেন, উনি আসবেন, সহমত পোষণ করেই বলছি, মাইনফিল্ড ক্রস এন্ড টাচ করবার সময় কেউ যাতে ব্যবসা না করতে পারেন, দয়া করে সেদিকে নজর রাখবেন। এই ব্যবসা করা আর ক্ষমতাসীন দলের রাজনীতির ভয়, দুটোই তো আছে। এই দুটো প্রশ্ন করি,
এই ক্ষমতাসীন দল নিয়ে তো আপনি 1000 সমালোচনাও করতে পারবেন, কোনো আপত্তি নাই আমার তাতে। কিন্তু আমি যেটা বলবো সেটা প্রথমেই বলেছি যে ওই মহাভারতের কথা বলছিলাম, ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে যে যুদ্ধ অনিবার্য সেই যুদ্ধ মোকাবেলা করতে হবে, আর ওই যুদ্ধ যে মোকাবেলা করে মানে যুদ্ধ করিয়েই ছাড়বেন আপনারা? আবারও বলছি আমি চারবার কথা বলিনি, আমি ভগবান কৃষ্ণের মহাভারতের সংলাপ বলছি। আমার কথা হলো এই এই শ্লোকগুলো তো সারা পৃথিবীর জন্য, উনি বলছেন যে যুদ্ধ অনিবার্য সেই যুদ্ধ করতেই হবে, ইউ হ্যাভ টু ফেস দ্যাট, আর যে করবে না ইজ এ কাপুরুষ। সুতরাং আমার আর পৃথিবীতে কোনো যুদ্ধ আমরা যেহেতু দেখিনি, আমাদের হয়তো যুদ্ধে ভয় আছে। আপনাকে বলি যে যুদ্ধ, আইনি যুদ্ধের কথা বলি বরং, হ্যাঁ আইনি ভাবে এই রাজাকারদের তালিকা করে আসলে কি করা সম্ভব? ফরজ বলার আগে একটু বলি, ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর ফেসিং এ ওয়ার? আপনারা গত 2-3 বছর যুদ্ধ, আপনি বলছেন তখন আমার জন্ম হয়নি, এখন তো রীতিমতো বুদ্ধিমতী মহিলা, আপনি যুদ্ধ করছেন না প্রতিদিন? আবার আমাদের দর্শক দেওয়ান কিবরিয়ার মন্তব্যটা, এই কথাটা বল মানে আপনার কথাটা শুনে মনে হলো এরকম ভয় তো আছে যে আসামে যেমন এনআরসির মতো কিছু মানুষ বিশেষ করে বিরোধী মত নির্যাতিত হওয়ার একটা পথ খুলে দেওয়া হয়েছে, মেরুকরণের আরেকটি ফ্রন্ট, বুশের ওয়ারেন টেরারের মতো আরেকটা বিভাজনের যাত্রা, সেই আশঙ্কাও তৈরি করে কিনা? প্রথমে আমি বলবো নীতির জন্য, নৈতিকতার জন্য যে যুদ্ধ সেই যুদ্ধ আমাদেরকে করতে হবে, এটা বাংলাদেশ, এটা অন্য দেশ নয়, সেই জায়গাটাতে আমি নীতিগতভাবে আমার অবস্থান দৃঢ়ভাবে ঘোষণা করছি। তিনটি বিষয় শুধু আমাদের চিন্তা রাখতে হবে, এক আমরা কাদেরকে খুঁজে বের করছি, রাজাকার বলতে কারা, এই লিস্টেড লোকজন যারা অলরেডি তাদের নাম রয়েছে তাদেরকে, নাকি আমরা সবাইকেই খুঁজছি যারা তখন আমাদের বিরোধিতা করেছে, যুদ্ধ করেছে, তাহলে স্থানীয় মানুষ যাদের নাম বলবে সেখানে কিন্তু তাহলে শুধু ব্যাপারটি সো কল্ড রাজাকার ডেফিনেশনের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, তার রাজাকার ডেফিনেশনকে আরো বিস্তৃত করতে হবে। সেখানে আল বদর আসবে, আল শামস আসবে, রাজাকার অর্ডিনেন্স হয়েছে মে মাসের 5 তারিখে, আল বদর ঘোষিত হয়েছে 22 এপ্রিল 1971 সালে, তাহলে আপনি আলবদরদেরকে কি করে বাদ দিচ্ছেন? আবার ওরা কোঅর্ডিনেটেড হচ্ছে, ওদের থেকে রাজাকার ইয়েতে যে তারা যোগাযোগ মানে নেতৃত্ব দিয়েছে তারা, সুতরাং এটা আমাদেরকে খুব কেয়ারফুলি দেখতে হবে আমরা কাদেরকে খুঁজছি। দ্বিতীয়, সেখানটাতে আমাদের সংসদীয় কমিটি যে ডিসিশন নিয়েছে একটা গুড ডিসিশন, বাট আমাদেরকে প্রক্রিয়াটি খুঁজে ফেলতে হবে। জেলা প্রশাসকদের কাছে তালিকা চাওয়া হয়েছে, জেলা প্রশাসকরা কি ব্যাপক গবেষণার কাজটিও করা সম্ভব? জেলা প্রশাসকরা যেমন আমরা 2012 সালে যে কাজটি করেছি, আমরা লোকাল জায়গাতে একটা অ্যাডমিনিস্ট্রেশনের উপর তো ডিপেন্ড করতে হবে, ঘুরে ঘুরে তো আমরা এখন যে এক এক করে জরিপ করে চালাতে পারবো না, সো আমাদের খুব কাছের যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে জেলা প্রশাসক, তারা লোকাল লোকজনদেরকে ডেকে কমিটি বিভিন্ন গ্রুপে তারা কথা বলে একটা তালিকা তারা তৈরি করতে পারবে, সেই প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ হয়, সেটি যদি ঘরের ভিতরে না হয়, সেটি যাতে সকাল বিকালে না চেঞ্জ হয় সেটি, এবং ঘুষের কোনো প্রক্রিয়া যাতে সেখানটাতে না থাকে সেটি আমাদের নিশ্চিত করতে হবে। এবং থার্ড যে প্রশ্নটি ছিল গুরুত্বপূর্ণ, যে আসলে আমরা লিস্ট বের করে কি করবো, ওদেরকে বিচার করতে যাব, নাকি ওদের নাম কোথাও বাঁধিয়ে রাখবো, না কি করব, মানে করার জায়গাটি কি? সেখানটাতে আমাদের বর্তমানে যে আইন রয়েছে 73 সালের যে আইন, যার অধীনে বিচার চলছে, অথবা দালাল আইনটিকেও যদি রিভাইভ করা হয়েছে, যেটা 1975-এ বাতিল করা হয়েছে, যে সেখানটাতে আমাদের কথা হচ্ছে যে আমরা সবার বিচার তো করতে পারবো না, আনলেস আনটিল দেয়ার ইজ স্পেসিফিক অফেন্স, তাদের মানে যারা আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িত তাদেরই বিচার করা যাবে, মানবতার বিরুদ্ধে অপরাধ যাদের আছে। অসংখ্য ধন্যবাদ মইনউদ্দিন খান বাদল এমপি, ধন্যবাদ ব্যারিস্টার তুরিন আফরোজ, ধন্যবাদ মেজর জেনারেল হেলাল মোর্শেদ বীর বিক্রম, আপাতত বিদায় রাজকাহন থেকে।